ইভিনিং এভরিওয়ান। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অলরেডি 6:30 বাজে, এই জাস্ট অফিস থেকে বেরোচ্ছি, এখন আমি ব্লগ শুরু করছি। আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে বুঝতেই পারছো এতদিন যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো ঘর টোর মানে খুব বাজে অবস্থা ছিল, সেই জন্য সব কাজ বাজগুলো সেরে মানে আর সকালবেলা টাইম পাইনি, তো এই জাস্ট অফিস থেকে বেরিয়ে গেছি। তো চলো, আজকে এদিকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু গরম কম নেই। আসার সময় আবার কিছু ধনে পাতা নিয়ে এসেছিলাম, তো এই ধনে পাতাগুলো লাগানোর জন্য আবার কিছু টব নিয়ে এসেছি। হ্যাঁ, অফিস থেকে এসেই আমার রান্নাঘরের মোটামুটি এইরকম অবস্থা, এবার সবগুলো বাসন ধোবো আর তার আগে করব চা, কারণ আজকে আমরা চা খেয়ে আসিনি। বেগুন আর মশলাগুলো কষাতে বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করছি পাবদা মাছ। পাবদা মাছ বেগুন আর ধনে পাতা দিয়ে আজকে রান্না করব। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ এতগুলো পাবদা মাছ, কালকেও সেম এতগুলো রান্না করা হয়েছে, বাকি আরও এতগুলো আছে, সবগুলো আমরা আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ অনেক এক্সট্রা মাছ বেঁচে গেছিলো, তো আমরা অনেকটাই নিয়ে এসেছি। এদিকে আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব বাসন ধুয়ে নিয়েছি। এদিকে কালকে ডালটা ছিল, একটু বেশি করেই রান্না করেছিলাম, ডালটাও গরম করে লেবু কেটে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট আমি একদম ঠাকুর ঘরটোর আরে মানে সরি রান্নাঘরটোরও মুছে নিয়েছি। আর পুজোটা তো বিট্টুদাই দিয়েছে, তোমরা দেখলে বিট্টুদা পুজো টুজো দিয়ে রেখে দিয়েছে, এখানে ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছে, এগুলো স্নান করে আমি মোটামুটি স্নান টান করে সব কাজকর্ম শেষ, ঠাকুর ঘরটোর একদম বাসন টাসন ধুয়ে ঘরটোর মুছে রেখে দিয়েছি, সব কাজ শেষ। এইবার অলরেডি 10:10 বাজে, এইবার আমরা ডিনারটা করে নেব, তার সঙ্গে চলবে এবার ফোনের পর্ব। একের পর এক সবাই ফোন করে যাচ্ছে, তো এবার কিছুক্ষণ ফোনের পর্ব চলবে, তার সঙ্গে সঙ্গে ডিনারটা করে নেব আর তাড়াতাড়ি শুয়েও পড়ব, কারণ সারাদিনের খাটাখাটির পর বেশিক্ষণ সময় আর জেগে থাকতে ভালো লাগে না।
অলরেডি 11:15 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখতে পাচ্ছ রান্নাঘরের লাইট অফ, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি আর এখন আপাতত আর কোনো কাজ নেই। তো চলো, তোমাদের সঙ্গে আবার কালকে কথা হচ্ছে। আর এই ভিডিওটা আমি এখন শেষ করছি না, কারণ আজকে যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, তো ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেছে, তো সেজন্য আমি ভিডিওটা কালকে পর্যন্ত কন্টিনিউ করব। তো চলো, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই জাস্ট 7:30 বাজে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। আর ওয়েদারটা বেশ ভালো আছে, মানে বৃষ্টি নেই, তারপরও হাওয়াটা বেশ ঠান্ডা আছে, জানি না কতক্ষণ এরকম ওয়েদার থাকবে। তো চলো উঠি আর আজকে দিনটা শুরু করি, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর ভিডিওটা অবশ্যই তোমরা প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট, ভিডিওগুলো সবসময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই সবার আগে এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল, আর এদিকে মাছের ঝোলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এতগুলো কাঁঠালের আটি এবার আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এখানে এখানে কাঁঠালের আটি পাওয়া যায়, বাট মানে অনেক দাম, 100 গ্রাম 20 টাকা। তো আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে, মা প্রত্যেকবারই কাঁঠাল তো সেরকম খাওয়া হয় না, বাট আটিগুলো রেখে দেয়। তো এবার আমি গেছি পরে এখানে, মা আমাকে অনেকটা, এখানে যদি আমি মাপতে যাই প্রায় 1-1.5 কিলো হবে, এতটা আমাকে দিয়ে দিয়েছে, বাট এখানে অনেকটা দাম। আর কাঁঠালের আটি মানে শুটকি মাছ বলো বা নিরামিষ সবজি বলো, ওইসবের মধ্যে দিলে খেতে আমার কাছে মানে ভীষণ ভালো লাগে। জাস্ট মাছের ঝোলটা গরম করেছি আর চা বসিয়েছি, এর মধ্যে শেষ হয়ে গেছে আমাদের গ্যাস। এখানে আমি আলু আর টমেটো কেটে নিয়েছিলাম, একটু ম্যাগি বানিয়ে দেব, তারপরে ভাত আবার এই গ্যাসে শিফট করলাম। তো এই ছোটো গ্যাসটা আমাদের এত ভালো কাজে আসছে আর বলে লাভ নেই, আবার গ্যাস শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গ্যাসটা অনেক দিন হয়েছে আর তার মধ্যে অনেক রান্নাবান্না হয়েছে এতদিন। তো এখন এই গ্যাসে আমি ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে, তো এটা যেহেতু নিরামিষ গ্যাস, তো এখানে আমি আর ম্যাগিটাতে ডিম টিম কিছু দিতে পারবো না, জাস্ট আলু টমেটো দিয়ে ভেজে একটু দিয়ে দেবো ওকে। আর তাড়াহুড়া করছি, ও আমাকে ড্রপ করে দিয়ে তারপর গ্যাস নিয়ে আবার বাড়ি। তো এই যে এখানে আমার নিরামিষ ম্যাগি রেডি। যেদিন সময় খারাপ হয় ওই দিন সব দিকেই খারাপ হয়, একে তো সকালবেলা উঠে ঘুম থেকে আমাদের গ্যাস গেছে শেষ হয়ে, তারপরে হবো ওর স্কুটির টায়ার পাঞ্চার হয়ে গেছে। তো চলো অলরেডি 10:05 আমি অফিসে পৌঁছে গেছি, আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 6:22 আর এই জাস্ট অফিস থেকে বেরিয়েছি, বাইরে এখনও অনেকটা ফর্সা আছে। আর সেই কি আজকে কারেন্ট নাই নাকি পুরো অন্ধকার? না, সকাল থেকে আমাদের ভোগান্তি শেষ নেই, সকালবেলা আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো আর এই যে এখন সিলিন্ডার নিয়ে আমরা বেরোচ্ছি গ্যাস আনার জন্য। আমাদের অবস্থা বৃষ্টিতে দেখতে পাচ্ছ, টপ টপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। এমনিতে বৃষ্টি হয় না, আজকে গ্যাস নিতে বেরিয়েছি, আজকে বৃষ্টি, মানে বলে না যেদিন সময় খারাপ থাকে ওই দিন সব দিকে খারাপ। এই হলো আমাদের অবস্থা, পুরো দেখতে পাচ্ছ ভিজে একদম একাকার অবস্থা। এমনিতে বৃষ্টি হয় না আর আজকে একদম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই জাস্ট সিলিন্ডার নিয়ে পৌঁছলাম। অলরেডি 7:00 বাজে, জানি না কখন কী করব, রান্না বান্না বাসন মাজা থেকে শুরু করে সব, বাকি পুজো দেওয়া থেকে শুরু করে।
তো প্রথমে আজকে কি আগে স্নান করতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে, কারণ এই ভিজা শরীর নিয়ে ভিজা চুল নিয়ে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে। গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সবার আগে আমি স্নান করে নিয়েছি, কারণ পুরো ভিজে গেছিলাম পুরোপুরি, তো সেজন্য আগে স্নানটা করে নিয়েছি। স্নান করে মজে আসার সময় এদিকে নিয়ে এসেছি চিকেন পপকর্ন, আর আছে এগ রোল, আর এখানে অনেকগুলো বাসন আছে, বাসনগুলো পরে মাছবো, তার আগে এখানে চা বসিয়ে দিয়েছি। অলরেডি 9:05, আর এই জাস্ট আমাদের চা টিফিন খাওয়া কমপ্লিট হলো, এখনো রান্নাবান্না শুরু। এখানে 10:10, আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, ঘরটরও মুছে নিয়েছি, গ্যাস টেস মুছে নিয়েছি, আর রান্নাবান্না অল সেট। একদম স্নান টান করে দেখতেই পেলে চুল টুল এখনও ভিজা, স্নান করে রান্না বসিয়েছি, কিন্তু ঘেমে অবস্থা খুব খারাপ, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে যখন আমরা সিলিন্ডার আনতে গেছি, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শেষ, তারপরে গরমে আমার এই অবস্থা। তো অলরেডি 11:00 বাজে, আর এতক্ষণ যাবত রান্না টান্না করে এসে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আর ও আমাকে ডাকছে, অলরেডি ও আমাদের ডিনারটা রেডি করে নিয়েছে, এবার ডিনার করে শুয়ে পড়ব। আর আজকের এই ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করছি না, তো চলো ভিডিওটা এতদূর পর্যন্তই রাখছি। যদি ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।